নমস্কার বন্ধুরা, বন্যেরা বনের সুন্দর, তাই এই বনের প্রাণীকে বন্যেই রাখলে খুব সুন্দর মানায়। সেই কারণে আজকে সে বন্যেরা বনেই সুন্দর সেই কথাটাকে বিস্তারিত একটু আলোচনার মাধ্যমে আপনার সঙ্গে শেয়ার করার জন্য আমি আজকে একটা দারুণ ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি। তাহলে এই ভিডিওটাকে সময় নষ্ট না করে চলুন বিস্তারিত আলোচনা করা যাক। বিশেষ করে ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখা শুরু করেছেন, আজকে যে প্রাণীটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেইটা হচ্ছে ভারতের জাতীয় পশু বাঘ। এই বাঘকে নিয়ে যখন আলোচনা করতে যাচ্ছি তখন বিশেষ করে প্রথমে উঠে আসছে বাঘের ইনব্রিডিং, মানে আত্মপ্রজনন কারণে। বিশেষ করে আগে বাঘেরা গভীর জঙ্গলে যেরকম প্রজনন সিস্টেম তৈরি করত সেরকম কিন্তু ইদানিং আর হচ্ছে না। ইদানিং বন সংরক্ষণে বা প্রাণী জগৎকে সংরক্ষণের মাধ্যমে যেভাবে এইটাকে নিজেদের কন্ট্রোলের মাধ্যমে মেডিসিন প্রয়োগে বা বিভিন্ন রকম একটা কল্পনামূলকভাবে সে নিজেদের খেয়াল খুশি মতো সেভাবে প্রজনন করানো হচ্ছে, খালি সংখ্যাটা বাড়ানোর চেষ্টায় আছে কিন্তু তার কোয়ালিটি যে নষ্ট হচ্ছে সেদিকে মোটেও খেয়াল নেই। তাহলে এই বাঘের উন্নত মান তৈরি করার জন্য কিন্তু চেষ্টা করা সত্ত্বেও কিন্তু হবে না। কারণ কেন, তাদেরকে তাদের মতো করেই মানুষ হতে দিন, কিন্তু সেটা না হয়ে আমরা তার উপর যে একটা কর্তৃত্ব ফলাচ্ছি, যার কারণে কিন্তু এইসব ভুলভ্রান্তিগুলো বেশিভাবে হচ্ছে। জন্মসূত্রে এরা দুর্বল হয়ে জন্মাচ্ছে, বিশেষ করে হাইব্রিড যুগে এই তেল মশলা খেয়ে মানুষ যেরকম একটা দুর্বল হয়ে গেছে সেই রকম টাইপের কিন্তু ওরাও কিন্তু মেডিসিন প্রয়োগ করে সংখ্যা বাড়ানোর তাগিদে একটা প্রতিযোগিতার বাজারে পা দিয়েছে, কিন্তু তাদের যে কোয়ালিটি সেটা মেনটেন ঠিক মতো হচ্ছে না। যেরকম খানিকটা বন্ধুরা আপনাদের চাহিদা মেটানোর জন্য আমি প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধে 6:30টায় তড়িগড়ি করে ভিডিও নিয়ে আসি। সেই ভিডিওর মধ্যে একটু সাজিয়ে গুছিয়ে একটু রং চং করলে হয়তো ভিডিওতে আরও তাড়াতাড়ি ফুটে উঠত, কিন্তু সেইটা না হয়ে আমি তাড়িগড়ি করে সেই ভিডিওটা নর্মালভাবেই ছেড়ে দিচ্ছি, যার কারণে হয়তো কোয়ালিটি মেনটেন হচ্ছে না। ঠিক সেই রকম বন্য প্রাণী সংরক্ষণের সময় বাঘের যে প্রজনন ক্ষেত্রে ইনব্রিডিং, মানে আন্ত যে প্রজনন, সেটা কিন্তু একটু দুর্বল থেকে যাচ্ছে, যার ফলে সরকারের এত কোটি কোটি টাকার যে প্রচেষ্টা সেটা একরকম বৃথা যাচ্ছে। সব সময় কম সময়ের মধ্যে বাড়তি করার জন্য যে হাইব্রিড প্রক্রিয়া অবলম্বন করা, এটা কিন্তু সত্যি একটা ক্ষতিকারক দিক। খুব শীঘ্রই বাঘ সংরক্ষণে যাবতীয় সমস্ত পরিকল্পনা চূড়ান্ত করার জন্য ফায়ার ব্রিগেডের মতো দ্রুণ বা পাইপের সাহায্যে বাইচান্স কোনো গভীর জঙ্গলে যদি কোনো গসা লেগে একটা আগুন লেগে যায় সেক্ষেত্রে কিন্তু ফায়ার ব্রিগেড দ্রোনের মাধ্যমে উঁচু জায়গা থেকে সেখানে জল স্প্রে করে আগুন নেবানোর জন্য চেষ্টা করবে, যাতে বন্য প্রাণীর সেরকম বড় সড়ো যেন ক্ষতি না হয়। নিরাপত্তার জন্য লাইলনের বেড়া সহ পর্যবেক্ষণের জন্য উঁচু জায়গায় টাওয়ার নির্মাণ করা হয়ে গেছে। বিশেষ করে ওখানে আগেকার দিনে কি হতো, ফরেস্ট ডিপার্টমেন্টের যে বন্য দপ্তরের লোকেরা দিনের বেলা ডিউটি করত, রাতের বেলা কোনো ডিউটি ব্যাপার ছিল না, কিন্তু ইদানিং ওভার টাইমের মাধ্যমে বা এক্সট্রা লোক নিয়োগের মাধ্যমে ট্রেনিং প্রাপ্ত কিছু লোককে সেরকম বন দপ্তরে নিয়োগ করা হয়েছে, যাদের সংখ্যা অনেক বেশি এবং তারা যথেষ্ট ট্রেনিং প্রাপ্ত। উপযুক্ত বিপদ পরিস্থিতিতে তারা লড়াই করে কিন্তু খুব সহজে মাথা ব্রেন খাটিয়ে তারা এই ব্যাপারটাকে অনেকটা নিরাময় করতে পারবে। সুতরাং সেরকম প্রশিক্ষণপ্রাপ্ত লোকেদের কিন্তু ব্যবস্থা করা হয়েছে। আর গভীর জঙ্গলের মধ্যে বন দপ্তরের লোকেরা গিয়ে বড় বড় একটা গুহা মাটির ভেতরে তৈরি করে রেখেছে, প্রাকৃতিক দুর্যোগ ঝড় বৃষ্টির সময় তখন বাধ্য হয়ে বাঘেরা যেন ওই গর্তের মধ্যে লুকিয়ে নিজের জীবন বাঁচাতে পারে সেরকম পরিস্থিতি তৈরি করে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বাঘেদের সুরক্ষা নিশ্চিত করতে মাটির মধ্যে পাটাল ঘর বা জ্বরের মতো দুর্যোগে আন্ডারগ্রাউন্ডে আশ্রয় নেওয়া যাবে। তারই মধ্যে বিভিন্ন ঘাটতির কারণে বছরে
50টা বাঘ মারা যায়, পূর্বে 22টি এবং পশ্চিমে 16টা এবং উত্তরে 12টা, এইরকম কিন্তু সুন্দরবনেও সেরকম বাঘ মারা গেছে। তো বন দপ্তরের যৌথ অভিযান চালিয়ে চামড়া দাঁত সহ মৃত বাঘের শরীরের অংশগুলো সংগ্রহ করে নিয়ে এসেছেন, তখনই এইরকম পরিস্থিতি যে তৈরি হবে তারাও চিন্তাধারণার বাইরে ছিল। তো বন্ধুরা, আমার এই ভিডিওর ঠিক নিচে দেখুন, ছোট্ট করে অল্প ডান দিকে দেখুন মোর লেখা আছে, ছোট্ট করে MORE মোর। এই মোর অপশানে টাচ করে আপনি আমার সম্পর্কে বিস্তারিত ডেসক্রিপশন বক্সে জানতে পারবেন, এবং পাশাপাশি আমার ব্যক্তিগত সোশ্যাল সাইটের ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডিনের মতো সোশ্যাল সাইটের সমস্ত লিঙ্কগুলো কিন্তু পরপর সাজানো রয়েছে, ওইগুলোর মধ্যে টাচ করে আমাকে ফলো করে রাখবেন, যাতে করে কোনো কারণে আপনার আর আমার যোগাযোগ বিচ্ছিন্ন হলে পরে ওই সোশ্যাল সাইটের মাধ্যমে আবার পুনরায় যোগাযোগ স্থাপন করা সম্ভব হবে। এবং বন্ধুরা, আমি আমার জীবনে যে 150-200খানা ভিডিও বানিয়েছি তার মধ্যে থেকে সেরা 3টে ভিডিওর লিঙ্ক কিন্তু আমি ওই ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। ওই লিঙ্কের মধ্যে যে কোনো একটাতে টাচ করে যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে এই ভিডিওর নিচে যে বাঁকানো তীর চিহ্নের মতো যে শেয়ার বাটনটা রয়েছে, ওই শেয়ার বাটনের মাধ্যমে আপনি আপনার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব এবং অন্যান্যদের এই ভিডিওটা শেয়ার করবেন, যাতে করে ওনারাও আপনার মতো এরকম গুরুত্বপূর্ণ টপিকগুলো সম্পর্কে খুব সহজে জানতে পারবে এবং উপকৃত হবে। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, ইতিমধ্যে আপনারা যদি সাবস্ক্রাইব বাটন না টিপে থাকেন, তাহলে দয়া করে সাবস্ক্রাইব বাটনটা টিপে পাশের বেল আইকন মানে ঘন্টা চিহ্নটাকেও টিপে অল করে দেবেন, যাতে করে প্রত্যেকদিন ওই সময় মতো, যে ভারতীয় সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের সন্ধ্যে 6:30 সময়, ওই সময়গুলোতে কিন্তু আপনারা উপযুক্ত নোটিফিকেশনের মাধ্যমে ভিডিওগুলো খুব সহজে পেয়ে যাবেন। ভারতের দক্ষিণ পূর্ব রাজস্থানে মাধোপুর জেলায় বিন্ধ্য আর আরাবল্লি পর্বতের ঠিক গেরা অঞ্চলে প্রায় 392 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থান করছে এই জাতীয় উদ্যান। বিশেষ করে সারা ভারতের মধ্যে সবচেয়ে বড় এই জাতীয় উদ্যানটা সংরক্ষিত হয়েছে এবং সেটা সবচেয়ে সেরা উপাধি পেয়েছে। 1980 সালে সর্বসারে সেরা ঘোষিত হয়েছে। প্রকৃতিপ্রেমীরা পর্যটন দপ্তরের তরফ থেকে এবং প্রাইভেট বিভিন্ন রকম পর্যটন সংস্কৃতি হয়েছে, তো তাদের মাধ্যমে তারা যদি প্রকৃতিপ্রেমীরা বেড়াতে গেলে জঙ্গলের বাঘ সরাসরি দেখার জন্য এইটা খুব উপযোগী। এখানে প্রচুর সংখ্যায় আপনি জ্যান্ত বাঘকে ঘোরাঘুরি করতে দেখতে পারেন, এবং এছাড়া চিতা, নীলগাই, বনশুয়োর, চিতল হরিণ সহ লেজওয়ালা খরগুজ, বন বিড়াল, ময়ূরের নাচ আপনি খুব অনায়াসে সুন্দরভাবে প্রত্যক্ষ দৃষ্টিতে কিন্তু আপনি উপভোগ করতে পারবেন। এছাড়া সুন্দরবনে বেড়াতে গিয়ে বাঘ দেখতে চাইবে না এমন মানুষ কিন্তু খুঁজে পাবেন না। জলে কুমির, ডাঙায় বাঘ প্রবাদটি আপনি নিশ্চয়ই শুনেছেন, সেরকম এই জনপ্রিয়তার কিন্তু একটা সুন্দরবনে বেড়াতে গেলে পর্যটন বিভাগ বন্দুকধারী সুরক্ষাকর্মী সহ আপনাকে অনেকটা সুরক্ষা দিয়ে আপনাকে মজার স্থানে বাঘ দেখাতে নিয়ে যাবেন। এবং সাধারণত বাঘেরা নিস্তব্ধতা খুবই পছন্দ করে, সেখানে যদি পর্যটন দপ্তরের মানে যারা আপনারা বেড়াতে যাচ্ছেন তারা যদি মাইক চালিয়ে হয় হলুর করে চেঁচামেচি করে, সেক্ষেত্রে কিন্তু বাঘ রেগে গেলে আপনার হিতে বিপরীত হতে পারে। সেটা মাথায় রেখে সবসময় চলবেন, কারণ কেন বেড়াতে যাওয়ার আনন্দটা যেন মাটি না হয়, তাই সুযোগ বুঝে বিভিন্ন জায়গায় কিন্তু আপনি একটু আলাদা সতর্কতা অবলম্বন করতে হবে। বন্ধুরা, বাঘের বিভিন্ন রকম লক্ষণ সম্পর্কে আমি আরও তথ্যগুলো জোগাড় করে নিয়ে এসেছি, সেগুলো সম্পর্কে আপনি বিস্তারিত জানলে অবাক হবেন। যেরকম বাঘের পা এত শক্ত যে তারা মৃত্যুর পরেও কিন্তু সময়ের জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে, তাহলে আপনি হয়তো ভাববেন যে বাঘ এখনও মারা যায়নি, কিন্তু সেরকম কিছু নয়। এমনকি এদের জিভ এতটাই ধারালো হয় যে শিকারীর দেহেতে লেহনের ফলে তার মাংস উঠে হাড় পর্যন্ত বেরিয়ে আসে। তো জিব্বা দিয়ে কাটলেই মাংস বেরিয়েছে, ব্যাপারটা অবাকজনক নয় বন্ধু। তো বাঘেদের 9টি প্রজাতি রয়েছে, তবে গত 80 বছরে 3টি প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে। এই প্রজাতিগুলোর মধ্যে বালি টাইগার, জাভা টাইগার,
আর ক্যাম্পিয়ান টাইগার বিখ্যাত। এই বাঘেদের ওজন প্রায় এক একটা 300 কেজির মতো ওজন হয়ে থাকে এবং 13 ফুট পর্যন্ত লম্বা। সাদা বাঘের জন্মের সম্ভাবনা 10 বছরের মধ্যে হয়ে থাকে এবং সাধারণত বাঘের চোখ হলুদ বর্ণের হয়, কিন্তু সাদা বাঘের চোখ বর্ণ যেরকম নীল হয়ে থাকে। মানুষের আঙুলের সাপের মতো বাঘের দুরাগুলো ইউনিক হয় এবং প্রতিটি বাঘের স্ট্রাইপ বা দুরাগুলো অমন্য হয় এবং একটি বাঘের দুরার সাথে অন্য বাঘের দুরার কোনো রকম মিল নেই। যেরকম মানুষের ফিঙ্গারপ্রিন্টের মিল না থাকে সেরকম কিন্তু এই বাঘের দুরা ডোরা যে চিহ্নটা কারোর সাথে কোনো মিল থাকে না। তো 2016 সালের প্রতিবেদন অনুসারে বিশ্বে কেবলমাত্র 3891টি বাঘ রয়েছে, যার মধ্যে 70% ভারতে এবং 408টি কর্ণাটক রাজ্যে রয়েছে। এর বাইরে একটি বাঘ 18 হার্টজ পর্যন্ত শব্দ উৎপন্ন করতে পারে, যেটা অনেক দূর থেকেও শোনা যায় খুব সহজে। এর গর্জন 3 কিলোমিটার দূর পর্যন্ত শোনা যায়। বাঘেরা শিকারের সন্ধানের জন্য রাতে অপেক্ষা করতে থাকে কারণ অন্ধকারে তারা মানুষের চেয়ে ভালো গুণ দেখতে পায় এবং বাঘ প্রতি ঘন্টায় 65 কিলোমিটার গতিতে ছুটতে পারে, এমনকি একটানা 6 কিলোমিটার পর্যন্ত সাঁতার কাটতে পারে। একজন প্রাপ্তবয়স্ক বাঘ একসাথে 40 কেজি পর্যন্ত মাংস খেতে পারে। এরপরে এটি 4 থেকে 5 দিনের জন্য কোনো শিকার না করলেও চলবে। যদি আমরা 1800 সাল থেকে 2009 অবধি গণনা করি, তবে বাঘের দ্বারা মোট 3,73,000 মানুষ মারা গেছে। গুপ থেকে লেজ পর্যন্ত বাঘের দেহের প্রতিটি অঙ্গই বাজারে কেনা বেচা হয় বেআইনিভাবে। এটি বাঘের পেছনের পক্ষগুলো তাদের সামনের পাগুলোর চেয়ে লম্বা হয়, এর ফলে তারা অনেক সময় দূরত্বে লাভ দিতে সক্ষম হয়। তো বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে এই ভিডিওটা ঠিক নিচে দেখুন, অল্প ডান দিকে সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেই সাবস্ক্রাইব বাটনে টাচ করে পাশের ঘন্টা চিহ্নটাকে টিপতে বলবেন না। আর বন্ধুরা, আমি অবাঙালি, বাংলায় ভিডিও বানাতে গিয়ে প্রচুর ভুলভ্রান্তি হচ্ছে, সেই ভুলভ্রান্তিগুলো খুব শীঘ্রই শুধরিয়ে আরও ভালো ভিডিও বানানোর জন্য চেষ্টা করছি। তাহলে বন্ধুরা, আপনারা কিন্তু আমার ভুলভ্রান্তিগুলো একটু ধরিয়ে দেবেন, ঠিক কোথায় ভুল হচ্ছে সেই জায়গাটা নিয়ে কমেন্ট সেকশনে ছোট্ট করে লিখবেন, যাতে করে আমি আমার ভুলগুলো শুধরে আগামী দিনে আপনাদের জন্য প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধ্যা 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যা 6:30টায় নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। সেই রকম ভালো ভালো ভিডিও আসা অবধি আপনি শরীরের যত্ন নেবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত। ভারত।